ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা যাচ্ছি আজ কক্সেস বাজার, দেন এই মুহূর্তে আছি আমরা হাজারিবাগ। আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে কলাবাগান বাস স্ট্যান্ড। কই যাও? মায়েরাকে জিজ্ঞেস করলাম কোথায় যাও, অনেক এক্সাইটমেন্ট হয়ে বলতেছে কক্স বাজার। তো আমরা চলে আসলাম সেই শ্যামলী পরিবহনে। আমাদের বাস ছাড়ার টাইম ছিল ঠিক রাত 10:30, একেবারে কারেক্টলি 10:30 দিকে ছেড়ে দেয়। তবে আমাদের টিকিট ছিল 1400 টাকা করে, আমি আমার ওয়াইফ দুজন 2800 টাকায় আমরা এই টিকিটটা কেটে ফেলি। আর বাসে ওঠার সাথে সাথে একটা ঘুম, ঘুমের থেকে উঠেই দেখি সকাল, চলে আসলাম কক্সবাজারে। তারপর আমরা চলে আসলাম সেই কক্সেস বাজার সমুদ্রে। মায়েরাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দেই যে আমি তোমাকে এখন একটা জায়গায় নিয়ে যাব, সমুদ্র। বাট ও কখনোই আসেনি, ফার্স্ট টাইম। ও অনেক খুশি, মানে আমার কোলে থেকে এক দূর দিয়ে চলে গেছে একেবারে সমুদ্রের পাশে। তো আমরা অনেকক্ষণ গোসল করিও থাকি, করার পরে কিছু স্ন্যাপও নিই, দেন আমাদের গোসলও শেষ হয়ে যায়। শেষ হওয়ার পথে হচ্ছে আমরা হোটেল যাওয়ার পথে, এখন হোটেল যাচ্ছি। ড্রেস আপ চেঞ্জ করেই আমরা আমাদের হোটেলের ঠিক খাবারের স্টোরে আছি, দেন আমরা খাবার দাবার অর্ডার দিয়ে ফেলি। অর্ডার দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ তো অ্যাটলিস্ট টাইম লাগে, আর আমাদের মায়েরা এই মধ্যে খেলাধুলায় ব্যস্ত। কিছুক্ষণ পরেই আমাদের খাবার দাবার চলে আসলো, খাবারও মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আমরা খাবার দাবার শেষ করেই একুয়ারিয়ামে চলে যাই। আর অবশ্যই বাচ্চা কাচ্চা যারাই নিয়ে আসবেন, এই জিনিসটা সম্পূর্ণরূপেই মিস করবেন না, কারণ বাচ্চা কাচ্চা অনেকটাই খুশি হয়ে যায় এই মাছগুলো দেখলে। আর অনেক বড় বড় মাছ তো আসলে নিজের কাছেও ভালো লাগে। যাই হোক, আমরা অনেক কিছুই করি। তবে মজার বিষয়, আমি ফিশ দিয়ে ফিশ থেরাপি যেটাকে বলে আর কি করতেছিলাম, দেন কিছুক্ষণ পর আমার কাছে মনে হচ্ছে আমি চিড়িয়াখানার বাবু, সবাই আমাকে দেখতেছে। তো আমরা এটা শেষ করার পরে মিররে চলে যাই, এখানে খুব এনজয় করি আমরা তিনজনই, ভালো লাগছিল অনেকই। দেন আমরা কিছুক্ষণ স্ন্যাপ নিই, সেলফি তুলি, ছবি তুলি, মানে ভালো লাগতেছিল। এগুলো শেষ করে আমরা আবারও রাত্রেবেলা ঠিক বিচে রওনা দিলাম। মামাকে জিজ্ঞেস করলাম এটা কি ফল, মামাও বলে ফেললো এটা হচ্ছে প্যাশন ফ্রুট। বাট খুবই নাইস ছিল, খুবই নাইস, খুবই নাইস। দেন আমরা কিছুক্ষণ বিচে সময় দেই, দেওয়ার পরে আমরা হোটেল কলোনের পাশে হচ্ছে রেস্টুরেন্টটা, এটা খুব ফেমাস, সবাই যায় এখানে। সো আমরাও আপনাদের মতো চলে গেলাম, আমরা অর্ডার দিয়ে দিলাম মাছ, দেন মুরগি, খুব ভালো ছিল খাবার দাবার, খুবই নাইস। দেন কিছুক্ষণ পরে গানা বাজনা চালু হয়ে গেল। কানামাজা শেষ করে আমাদের প্রথম দিনটা এমনি করে পার হয়ে গেল। ঠিক দ্বিতীয় দিন সকালবেলা চলে আসি আমাদের হোটেলের সেই স্টলে। এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল সম্পূর্ণরূপে ফ্রি, বাট খাবার দাবার কিন্তু কোয়ালিটি খুবই নাইস ছিল। অনেক প্রকারের খাবার ছিল, অলমোস্ট 30+ আমাদের খাবারের আয়োজন করে থাকে আজকের এই বুফে। সো আমি আপনাদের উপভোগ করে এখন দেখাবো আমাদের এই হোটেলের সকালে যে ব্রেকফাস্টটা করি, বুফের আয়োজন কি কি থাকে বা কি কি খাওয়াবে। আর অবশ্যই আপনারা এই হোটেলে ভিজিট করতে পারেন, রেঞ্জ খুবই কম ছিল। এটা হচ্ছে হোটেল গ্রেগস কক্স, এটা হচ্ছে আপনার লাভলী বিচের ঠিক অপোজিট পাশে বললেই পারেন। আর ওনাদের হোটেলের কোয়ালিটি খুবই ভালো, সার্ভিস খুবই ভালো। আমরা যে রুমটা নিই, তবে দুঃখের বিষয় যে রুমটা আপনাদের দেখাতে পারতেছিলাম না, আসলে ওটা ভিডিও করা হয়নি, তবে রুমগুলো খুবই ভালো। আমরা রুমের রেন্ট নিই 3300 টাকায়, হ্যাঁ 3300 টাকায় আমরা রেন্ট করে থাকি। তবে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক দুপুরবেলা বের হয়ে পড়লাম সেই নিসর্গ হোটেলের পাশেই একটা বাইকের দোকান, যে দোকানে কিনা বাইক ভাড়া দেয়। তবে দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ একটা বাইক নিয়েছি অনলি 2500 টাকায়। এটার সিস্টেমটা হচ্ছে এটার পার ঘন্টা নিই 250 টাকায়, 1000 টাকা এক্সট্রা অগ্রিম দেওয়া লাগবে। আর অবশ্যই আমরা 6 ঘন্টার জন্য ভাড়া নেই, মেরিন ড্রাইভের ঘুরি, দেন আমরা একেবারে শেষ সীমানা চলে যাই, খুব এনজয় করি আমরা।
মানে এই বাইকটা নেওয়াতে আমাদের এতটাই প্লাস পয়েন্ট হয়েছে যে আপনারা বুঝতে পারবো না। তবে ফার্স্ট টাইম মেরিন ডে ফ্রাইডে আমরা বাইক নিয়ে যাই, আর আমার ওয়াইফ অনেক এক্সাইটমেন্ট ছিল আজকের এই ট্যুরে। দেন আমরা দুপুরবেলা চলে যাই খাবার দাবার হোটেলে, বাংলা হোটেল, বাট খাবার কোয়ালিটি খুব নাইস ছিল। আর এখানে আমাদের প্রথম খাবার হয় আমাদের লাইলা ম্যাডাম ইনভাইট করেছিল, এ গত বছর যখন আমি আর মিন একসাথে কক্সবাজার যাই তখন হচ্ছে লাইলা ম্যাডাম আমাদের এখানে ইনভাইট করে, বাট আমরা এখানেই খাবার দাবার করি। অবশ্যই এর আগে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেম ওই খাবারগুলোই অর্ডার করি। আর এটা হচ্ছে আমার আর সুইজারের খুব পছন্দের একটা খাবারের হোটেলের দোকান, আমরা ব্যক্তিগতভাবে খুব এনজয় করি এই দোকানে খাবারের সময়। দেন কিছুক্ষণ পরে আমরা বিচে চলে যাই, মায়েরা বলতেছে যে বাবা প্লিজ আজকে একটু আবারও গোসল করবো, ওর জন্য আমার কাঁধে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওর জন্য কাপড় চোপড় নিয়ে দেন ও গোসল করে। গোসল করার পরে আমরা আবারও বিচের পাশে খুব এনজয় করতেছিলাম। দেন এই মুহূর্তে ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি, আর আজকে অলমোস্ট দ্বিতীয় দিন, কিভাবে দিন পার করলাম কেমনে কি করলাম সবই দেখাইলাম। আর দেখেন এই জিনিসটা আমার কক্সবাজারের সব থেকে বেস্ট মোমেন্ট ছিল আমার। যাই হোক আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি, ডাউন হচ্ছে সূর্য, আমরাও ডাউন হয়ে যাচ্ছি। সো এই মুহূর্তে এই ব্লগটা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।